এখনো বর্তমানে ভারত সরকারের তরফ থেকে নতুন একটি কুইজ লঞ্চ করা হয়েছে যার নাম হচ্ছে হার ঘর তিরঙ্গা যেখানে অংশগ্রহণ করলে তোমরা সবাই অ্যাকাউন্টে দুই হাজার টাকা পেতে পারো বিশেষ করে তোমরা যারা স্টুডেন্টস এবং চাকরি প্রার্থী রয়েছ অবশ্যই তোমরা এই কুইজে অংশগ্রহণ করতে পারো তাই এই কুইজে অংশগ্রহণ করতে হলে তোমাদের কিভাবে রেজিস্ট্রেশান করতে হবে কিভাবে অ্যাকাউন্টে টাকাটা পাবে তার সঙ্গে সঙ্গে এ টু জের প্রসেস আজকের ভিডিওতে বলবো তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখ তো এবার সবার প্রথম তোমাদের সবাইকে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমাদের এই ভিডিও নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছ একটা তোমাদের থ্রি ইড অপশান দেওয়া রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান ওপেন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর যে অপশান দেওয়া রয়েছে মাইক্রোসাইট এখানে কিন্তু অবশ্যই ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে কোয়াইচ এই কোয়াইচ অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজটা ওপেন হবে এখানে তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কোয়েস সম্বন্ধে দেওয়া রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ একটা তোমাদের কয়েস দেওয়া রয়েছে হার ঘর তিরঙ্গা কোয়েশ দু হাজার চব্বিশ এবার এখানে কিন্তু নয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে যার ক্লোজ ডেট রয়েছে একত্রিশে আগস্ট দু তারিখ পর্যন্ত এখানে তোমাদের কি কাজটা করতে হবে এখানে শুধুমাত্র তোমাদের দশটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে যার জন্য তোমাদের তিনশো সেকেন্ড টাইম দেওয়া হবে অর্থাৎ তোমাদের পাঁচ মিনিট টাইম দেওয়া হবে এবার তোমরা যদি এখানে উইনার হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে তোমাদের ক্যাশ কিন্তু দিয়ে হবে তাই অবশ্যই তোমরা কিন্তু পার্টিসিপেট করার আগে একবার তোমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান চেক করবে এখানে দেখতে পাচ্ছ ক্যাশ প্রাইজের ডান দিকে তোমাদের ভিউ টার্মস অ্যান্ড কন্ডিশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কোয়েশ সম্বন্ধে এ টু টুজের উল্লেখ করা রয়েছে এই কোয়েশটা কিসের জন্য চালু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিচে দিকে এলে এখানে দেখতে পাও তোমাদের দেওয়া রয়েছে যে টপ হান্ড্রেড উইনার উইল বি অ্যাওয়ার্ডেড টু থাউজেন্ড রুপিস অর্থাৎ তোমাদের যে উইনার হবে টপ একশো জনকে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকে দুই হাজার টাকা করে দেওয়া হবে ওকে তার সঙ্গে সঙ্গে নিজে তোমাদের এই কোয়াইজ সম্বন্ধে এ টু জের বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে চেক করতে পারো তো এখন বর্তমানে কোয়াইজে অংশগ্রহণ করার জন্য তোমাদের কি করতে হবে এখানে একটা অপশান দেওয়া রয়েছে লগ ইন টু প্লে কোয়াইজ এখানে কিন্তু তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে যেখানে অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে নতুন তোমাদের অবশ্যই প্রথম রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে বলা আছে নট রেজিস্টার রেজিস্টার ওই মাই গভর্নমেন্ট অ্যাকাউন্ট এখানে রেজিস্টার নাও বলে একটা অপশন দেওয়া থাকবে এখানে কিন্তু ক্লিক করে দেবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে যেখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে তোমাদের রেজিস্টার করতে হবে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথম ফোন নেমের জায়গায় তোমাদের নাম বসিয়ে দেবে ইমেল আইডি জায়গায় তোমাদের ইমেল আইডি বসাবে এবং তারপর তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়া অটোমেটিক শো করবে তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং তারপর তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে তারপর কি করবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এবং তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রেজিস্টার হয়ে যায় তারপরে তোমাদের কিন্তু ওই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে তোমাদের লগ করতে হবে তো লগ ইন করার জন্য কী করতে হবে লগ ইন করার জন্য কিন্তু আবার তোমাদের কিন্তু এখানে দেখতে পাওয়া লগ ইন একটা অপশান দেওয়া রয়েছে ওপরে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন এই লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে লগ ইনের পেজটা এইভাবে ওপেন হবে এখানে দেখতে পাওয়া তোমাদের বলা হচ্ছে লগ ইন ইন টু ইউর মাই গভর্নমেন্ট অ্যাকাউন্ট এখানে কিন্তু হয় তোমাদের ইমেল আইডি না হলে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে দেওয়ার পর লগ ইন ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবে এবার তোমাদের মোবাইল নাম্বারে একটা ছয় সংখ্যার ওটিপি গেছে ওই ওটিপি এখানে এন্টার করে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এইভাবে ড্যাশবোর্ডটা অভিনবে হবে এখানে তোমার কী করে বুঝবে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নামটা লেখা থাকবে এখানে কিন্তু তোমাদের নামটা লেখা থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে তোমাদের পেজটা লগ ইন হয়ে গেছে ওকে এবার তোমাদের কি করতে হবে এই কোয়াইজে অংশগ্রহণ করার জন্য অবশ্যই একটা তোমাদের অপশান দেওয়া রয়েছে স্টার্ট কোয়াইজ এই স্টার্ট কোয়াইজ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়েচটা স্টার্ট হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের দশটা কোয়েশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দিতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের কোয়েচটা স্টার্ট হয়ে যাবে যাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডান দিকে টাইমারটা চলছে পাঁচ মিনিট এখানে কিন্তু পাঁচ মিনিট তোমাদের টাইম দেওয়া হবে যাদের কিন্তু তোমাদের দশটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে এখানে প্রথম নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এক নম্বর কোশ্চেন কিন্তু এইভাবে তোমাদের শো করবে এখানে কিন্তু প্রত্যেকের জন্য কোশ্চেন কিন্তু আলাদা আলাদা থাকবে ওকে এবার এখানে কিন্তু এই প্রথম কোশ্চেনের অ্যান্সার যেটা হবে অবশ্যই কিন্তু এখানে এখানে তোমাদের তোমাদের চুজ চুজ করতে হবে করার পর কিন্তু নিচে দেখতে পাচ্ছ একটা নেক্সট রয়েছে পরবর্তী কোশ্চেনে যাওয়ার জন্য নেক্সট ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দুই নম্বর কোয়েশ্চেনটা এইভাবে ওপেন হবে যার জন্য কিন্তু এখানে তোমাদের চারটা অপশন দেওয়া থাকবে এবার এই কোশ্চেনের জন্য সঠিক যে অ্যান্সারটা হবে অবশ্যই এই চারটের মধ্যে তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করার পর নেক্সট কোশ্চেনে যাবার সময় এখানে কিন্তু আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের তিন নম্বর কোশ্চেনটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে যার জন্য কিন্তু এখানে তোমাদের চারটা অ্যানসার দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক অ্যানসার কোনটা হবে এখন কিন্তু তোমাদের সিলেকশন করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে সমস্ত কোশ্চেনের অ্যানসার দেওয়ার পর যখন তোমরা ফিনিশ কোয়াইজ অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু নেক্সট এইভাবে একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের শো করবে কনগ্র্যাচুলেশন থ্যাংক ইউ পার্টিসিপেটিং ইন দ্য কোয়াইজ যেখানে কিন্তু নিজে তোমাদের আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে এখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য সার্টিফিকেট যেখানে ক্লিকার অপশানে ক্লিক করে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারো এখানে তোমাদের প্রত্যেককে তোমরা কম নাম্বার পাও কিংবা বেশি নাম্বার পাও কিংবা সঠিক আনসার দাও কিংবা ভুল উত্তর দাও তোমাদের সবাইকে কিন্তু এখানে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে এবার যখন তোমরা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ক্লিকার অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু সামনে এইভাবে ড্যাশবোর্ডটা ওপেন হবে যেখানে তোমাদের বাম দিকে নামটা উল্লেখ করা থাকবে এবং ডান দিকে তোমাদের দেখতে পাচ্ছ লেখা রয়েছে হার ঘর তিরঙ্গা কোয়াইশ দু হাজার চব্বিশ যেখানে কিন্তু পার্টিসিপেট তোমরা কবে করেছে ডেটটা কিন্তু এখানে মেনশন করা থাকবে তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারো এবার তোমরা কিভাবে চেক করবে তুমি উইনারটা হয়েছে কিনা তা তার কিন্তু এখানে ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে থ্রি ডোর অপশন এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা সেকেন্ড অপশন দেওয়া রয়েছে উইনার অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবে তবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজটা ওপেন হবে এবার তোমাদের কি করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে উইনার অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে এবার তোমাদের কী করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর তোমাদের এখানে ফিল্ডারের জায়গায় সিলেকশান করতে হবে এখানে তোমরা সিলেকশান করবে কি এখানে তোমরা যারা পার্টিসিপেট করেছো যে কোয়াইজে অবশ্যই তোমাদের কিন্তু ওই কোয়াইজে তোমাদের কিন্তু সিলেকশনটা করতে হবে এবার এখন যে বর্তমানে হার তিরঙ্গার কোয়াইজটা চলছে এর লাস্ট ডেট রয়েছে একত্রিশে আগস্ট দু হাজার তারিখ এবার এই ডেটটা ক্লোজ হওয়ার পরই তোমাদের কিন্তু এখানে উইনারটা অ্যানাউন্সমেন্ট করা হবে এবং লিস্ট তোমাদের পাবলিশ করা হবে ওকে তাছাড়া তোমরা উইনার হলে অবশ্যই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার ও রেজিস্টার ইমেল আইডি তোমাদের কিন্তু এসএমএসটা চলে আসবে তাহলে তোমরা বুঝতে পারো তোমরা কিন্তু উইনারটা হয়ে গেছো ওকে এবং তারপরে তোমাদের কিন্তু অবশ্যই উইনার ঘোষিত হলে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার পর তোমাদের কিন্তু ওই অ্যাকাউন্টে টাকাটা তোমাদের ক্রেডিট করা হবে তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে হার ঘর তিরঙ্গার কোয়াইজের মধ্য দিয়ে একশো জনকে যারা টপ করবে তাদের একশো জনকে দুই হাজার এখানে দেওয়া হচ্ছে কীভাবে পাবে কাজে তোমরা কীভাবে অংশগ্রহণ করবে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এ টু দিয়ে বলে দিলাম যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিস থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে